কেমন লাগে? এই যে বসে আছেন ঘন্টা পর ঘন্টা, কেমন লাগে? কোন বেহেশতের মতো? বাড়ির কথা মনে আছে? এখন বউর কথা মনে ওঠে? ছেলেমেয়ের কথা মনে ওঠে? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? মাজালিসুল ইলম হিয়া রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এখানে ইলম আলোচনা করা হচ্ছে, কোরআন আলোচনা করা হচ্ছে, এটা তো রজবালি প্যারেড ময়দান নয়, এটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। বেহেশতের বাগানে বসে আছেন, বেহেশতে মানুষেরা দুনিয়ার কথা চিন্তা করবে না। দুনিয়া কি? এটা তো পায়খানা। এখানে আসছিল ওই পায়খানা করার জন্য, এটা তো পায়খানা। আর মানুষেরা পায়খানা সাজাবার কাজে ব্যস্ত আছে, আসল ঘর ভুলে গেছে। আসল ঘর কোনটা? প্রিয় ভাই সব, মানুষ বোঝে না, ভুলে যায়। সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও কি টানা টানে দেখছেন? বিশ্বাস করেন, গা সওয়া হয়ে গেছে। এই আমলনামা তৈরি হচ্ছে, হঠাৎ করে কেয়ামতে বানায় দেওয়া হবে না। আপনার আমার বডির সাথে লাগানো ওই সিম কার্ডে সব লেখা হয়ে যাচ্ছে, কেয়ামতের দিন এগুলি হাতে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তাকে বলা হবে এবার তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার এই কিতাব পড়ো, আর তোমার এই হিসাব গ্রহণ করার জন্য কিতাবটা ভালো করে পড়ো, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি দোজখে যাবা না বেহেশতে যাবা, তুমি নিজেই সিদ্ধান্ত নাও কোথায় যাবা, তোমার নিজের কি করছিলা এখন তুমি দেখো। এই জন্য আমি বলি মাঝে মধ্যে, আমরা এখন হিসাব করতে পারি এখানে বসিয়া, আমাদের কি হওয়া উচিত? ছোটবেলার কথা মনে আছে? নাই মনে নাই? এই যে স্কুলে, স্কুল থেকে পলাইছিলেন, তারপরে দুই দিন পর স্কুলে গিয়ে হাজির হয়েছেন, মাস্টার জিজ্ঞেস করলো গতকাল আসো নাই কেন, তখন বললেন মা বলেছেন আমার নাকি পেটে ব্যথা হয়েছিল। এইসব স্কুল ফাঁকি দেওয়া, মার খাওয়া, মানুষের বাড়ির লিচু খাইতে গিয়ে চুরি করিয়া কিল খাওয়া, এইসব ছোট ছোট কথা মনে পড়লে এখনো হাসি পায়। এসব কথা মনে আছে না? ছোট ছোট কথা, ছোট ছোট কথাগুলি যদি মনে থাকে, তাহলে কোন হোটেলে, কোন বাগানে, কোথায় কোন পাপ করেছেন তা মনে নাই? এখন নিজে হিসাব করেন, জায়গা কোথায় হওয়া উচিত, পাপ করেছেন কত, ভালো কাজ করেছেন কত, নিজে হিসাব করে দেখেন কোন দিকে যাবেন। আমরা নিজেরাই যথেষ্ট হিসাবের জন্য। আল্লাহ তাই বলবেন কিয়ামতের দিন, ইকরা কিতাবা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া বুদিআল কিতাবু ওয়া জিয়া বিন্নাবিয়্যিনা ওয়াশ-শুহাদা বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন। পৃথিবী তার রবের নূরের ঝলকানিতে উদ্ভাসিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ নূরের ঝলকানিতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে, আমলনামা তুলে ধরা হবে, পয়গম্বর এবং সাক্ষীগণকে হাজির করা হবে এবং সকলের প্রতি সুবিচার করা হবে, তাদের কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি জুলুম করা হবে না। সুতরাং হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ, তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছেতে তোমাকে অনেক কষ্ট করতে হবে, এরপর তুমি তার সাক্ষাৎ পাবে, কেয়ামতে তোমার সাক্ষাৎ হবে। কাজী তোমার নিজের আমলকে সুন্দর করে, আমলকে তৈরি করে নাও। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা,
وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا সুবহানাল্লাহ যার ডান হাতে আমলনামা দেওয়া হবে কিয়ামতের দিন আমলনামাগুলি উড়িয়ে দেওয়া হবে ইমানদারের সামনে থেকে কোন হাতে আর বেঈমানের পিছন থেকে বাম এই আমলনামা যখন যার ডান হাতে আমলনামা পৌঁছে যাবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে আমলনামা হাতে করে আনন্দ চিত্তে সে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ কিয়ামতের দিন দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিয়ে দিও আল্লাহ তাআলা দয়া করে আমাদের হাতে আমাদের ডান হাতে আমাদের আমলনামা দিও দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিও আনন্দ চিত্তে পরিবারের সঙ্গে দেখা করে সব পরিবার মা বাপ স্ত্রী পুত্র পরিজন ভাই বোন বন্ধু বান্ধব মিয়া এক জান্নাতে থাকার তৌফিক দিও হে আল্লাহ বিগত ২৬ বছর যারাই মাহফিলে এসেছেন তাদেরকে নিয়ে এক জান্নাতে থাকার আমাদেরকে তৌফিক দিয়ে দিও ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি ফাসাউফা ইয়াদউ আর যার আমলনামা পিছন থেকে বাম হাতে আসবে সে তো মৃত্যুকে আহ্বান করতে থাকবে মৃত্যুকে ডাকবে এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো হইত তার আর উপায় থাকবে না তার জায়গা হবে জাহান্নামে নাউযু বিল্লাহ আমরা সবাই বলি নাউযু বিল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মিজান খাড়া করবেন দাড়ি পাল্লা মিজান কি দাড়ি পাল্লা ইনসাফ কি মুকদ্দাস তারাজু ইনসাফের ইনসাফের প্রতীক কি তাও কইতে পারেন না জোরে কোন না এটা হচ্ছে ইনসাফের প্রতীক সুপ্রিম কোর্ট ঢাকা সুপ্রিম কোর্টের সামনে বিশাল দাড়ি পাল্লা টানান দেখছেন না মানুষেরা তো বোঝে না গ্রাম দিয়ে লোকেরা যায় যাই এটা দেখে এক জুড়ে বাবা জামাত ইসলামের এত বড় অফিস দাড়ি পাল্লা তো জামাত ইসলামের না এটা ইনসাফের প্রতি তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে এটা বোঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে আল্লাহ যেন ইনসাফ করার আল্লাহ যেন ইনসাফ করার তৌফিক দিয়ে দেয় বলো না আমি জোরে বলেন আমি কেয়ামতের দিন কেয়ামতের দিন এই দাড়ি পাল্লা মিজান আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন এবং এই মিজানে যার পূর্ণ পাল্লা ভারী হবে সে কৃতকার্য আর যার পাল্লা হালকা হবে আহা সব শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين أبي قيام تردين نائب بيشار المندن رستاپن قربو তখন কারো প্রতি অবিচার করা হবে না যদি কোনো আমল সরিষার দাম পরিমাণ হয় আমি তা হাজির করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষেরই তো উদ্দেশ্যে কোনো হিসাব হবে নাকি একজন একজন করে হিসাব হবে আল্লাহ বলছেন আল্লাহ সারিউল হিসাব দ্রুত হিসাব নিতে সক্ষম আল্লাহ নিজের কানে নিজে শুনবেন অন্যের মাধ্যমে নয় নিজে শুনবেন প্রত্যেক আর আসামির কাছ থেকে লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন ভায়া মিডিয়া শুনবেন না নিজেই শুনবেন আল্লাহর কান আছে না চোখ আছে না লোকেরা এই যে বইপত্রে লেখে আল্লাহ হচ্ছেন নিরাকার কত বড় বাজে কথা আল্লাহ নিরাকার আমরা এমন এক আল্লাহর ইবাদত করি
তিনি আমাদের কিছু শুনতে পান না, কানটান নাই, তিনি আমাদের কিছু দেখতে পান না, এরকম এরকম নাকি আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কোরআন